আমাদের সকলের জন্যই জীবনের একটা পরম আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে আদর্শ। অর্থাৎ আমি কাকে এবং কোন জিনিসটাকে আদর্শ হিসাবে গ্রহণ করব। আজকালকার বিশ্বে বাংলাদেশেও দেখবেন বিভিন্ন মানুষের নামে বিভিন্ন মতবাদ সৃষ্টি করা হয়েছে এবং সেই মতবাদগুলোকে মানুষের সামগ্রিক জীবনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কারো রাজনৈতিক চিন্তা, কারো সাংস্কৃতিক বিপ্লব, কারো অর্থনৈতিক সংস্কার, কারো সামাজিক নীতিমালা, কারো পারিবারিক নীতিমালা, কারো ব্যক্তিগত আচার আচরণ, এগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো মাধ্যমে হোক, আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় একজন মুসলিম হিসাবে তো তোমার জন্য আদর্শ কে, তোমার জীবন পরিচালনা করবা কাকে দেখে, কে তোমার জন্য মডেল, কে তোমার জন্য আদর্শ, তখন আমরা মুখে হয়তোবা অনেকেই বলি যে আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা জানি না কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমরা জানি না, আমরা রাসূলকে চিনি না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তার একটি সংক্ষিপ্ত পুস্তিকা রয়েছে সালাসাতুল উসুল অথবা উসুল সালাসা, তিনটি মূলনীতি, তার মধ্যে তিনি তিনটা মূলনীতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন একজন মুসলিমের জন্য সর্বপ্রথম যে তিনটি জিনিসের জ্ঞান অর্জন করা জরুরি, তার মধ্যে এক নম্বরে হচ্ছে আল্লাহকে চিনবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তার স্রষ্টাকে। দু নম্বরে হচ্ছে আন দীনিহি, তার দিন অর্থাৎ ইসলাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে, ইসলাম কি বলেছে, কিভাবে বলেছে। আর তিন নম্বরে হচ্ছে আন নাবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইসলামের যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত, তার আচরণ সম্পর্কে জানবে। আপনি যদি একজন মানুষকে অনুসরণ করতে চান, তাহলে তাকে না জেনে না চিনে কি অনুসরণ করতে পারবেন? সম্ভব? আজকে যারা কার্ল মার্ক্সকে চেনানোর জন্য, তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করাবার জন্য চেষ্টা করছে, তারা কি কার্ল মার্ক্সের জীবনী উপস্থাপন করেনি? করেছে, তার বিপ্লবের চিন্তা, তার সংস্কারের চিন্তা এগুলো উপস্থাপন করেছে এবং তারা বই আকারে সেগুলোর ব্যাখ্যা লিখে আমাদের তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বাইরে যদি সাম্যভিত্তিক কোনো বিশ্ব ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কার্ল মার্ক্সের সেই মার্ক্সিজম কিংবা সোশ্যালিজমের মাধ্যমেই সম্ভব। এইটা হচ্ছে তাদের থিওরি। দাঁড়িয়েছে আরও অনেক থিওরি রয়েছে, লেনিনের থিওরি রয়েছে, স্ট্যালিনের থিওরি রয়েছে, পরবর্তীতে রাশিয়ার পরবর্তী তাদের অনুসারীরা আরও অনেক থিওরি তৈরি করেছে। কিন্তু বাস্তবতা কী? বাস্তবতা 1917 সালের অক্টোবরে অক্টোবর বিপ্লবের মাধ্যমে যে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে 1989 সালে, সেই রাশিয়া সমাজতন্ত্রের জন্মস্থানেই মৃত্যুবরণ করেছে। নট অনলি মৃত্যুবরণ করেছে, তার কবর রচনা হয়েছে এবং সেখানে তার অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে তার আবার পুঁজিবাদের দিকে ফিরে গেছে। এই জন্য তো কয়েকদিন আগে 1992-93 সালের দিকে আমেরিকান একজন প্রফেসর, প্রফেসর হান্টিংটন, তিনি একটি বই লিখেছেন, প্রথমে আর্টিকেল লিখেছেন ফরেন অ্যাফেয়ার্স জার্নালে, তার পরবর্তীতে এটাকে একটি স্বতন্ত্র বইয়ের উদ্যান করেছেন। সেখানে তিনি বলেছেন ক্লাশ অফ সিভিলাইজেশনস, অর্থাৎ সভ্যতার সংঘাত, এই একবিংশ শতাব্দীতে বিভিন্ন সভ্যতার মধ্যে সংঘাত ঘটবে। তার মধ্যে তিনি 7 থেকে 8টি সভ্যতার কথা বলেছেন যার মধ্যে সংঘাত ঘটবে। এর মধ্যে প্রধান দুটি ভাগকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন এবং আলাদাভাবে এর উপরে লিখেছেন। সেটি হচ্ছে একবিংশ শতাব্দীতে দুটি সভ্যতা মুখোমুখি দাঁড়াবে, একটি হচ্ছে পাশ্চাত্যকেন্দ্রিক খ্রিস্টীয় সভ্যতা, আরেকটি হচ্ছে ইসলামী সভ্যতা। তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের সামনে ক্লিয়ার যে তারা আদর্শিকভাবে এতটাই দেউলে হয়ে গেছে সমাজতন্ত্রকে এখন আর পুঁজিবাদীরা তাদের প্রতিপক্ষ হিসাবে মনে করে না, হারিয়ে গেছে। কিন্তু এই 1450 বছর আগের মুহাম্মাদের রেখে যাওয়া ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইসলাম আজও তার উপযোগিতা, তার প্রয়োগযোগ্যতা, তার প্রযোজ্যতা, তার প্রয়োজনীয়তা এখনও হারায়নি, বিধায় এই 1500 বছর পরেও এই ইসলাম কি পাশ্চাত্য সভ্যতা তাদের কন্ট্রাডিক্ট অথবা তাদের প্রতিপক্ষ মনে করছে। কথা ক্লিয়ার? যেহেতু আমাদের সামনে খ্রিস্টীয় সভ্যতা তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছে,
তাই তারা ধর্মচ্যুত যেহেতু হয়েছে, আর আমরা যেহেতু ধর্মকে আঁকড়ে ধরেছি, আর এই সাত থেকে আটটি সভ্যতার মধ্যে একমাত্র ধর্ম সভ্যতা যেটা ধর্মভিত্তিক যেটাকে তারা প্রতিপক্ষ মনে করে, অন্য কোনো সভ্যতা যারা ধর্মভিত্তিক সেটাকে তারা প্রতিপক্ষ মনে করে না। তারা হিন্দুইজমকে প্রতিপক্ষ মনে করে না, তারা বুদ্ধিজমকে প্রতিপক্ষ মনে করে না, তারা জায়নিজমকে প্রতিপক্ষ মনে করে না, তারা প্রতিপক্ষ মনে করে ইসলামকে। কারণ ইসলামের যে স্ট্যাটিস্টিক্স, ইসলামের যে পরিসংখ্যান ইসলাম সম্পর্কে, সেটা বলে বর্তমান পৃথিবীতে যে মুসলমানদের সংখ্যা রয়েছে, আগামী 2050 সালে তা খ্রিস্টানদের সংখ্যার সমান সমান হয়ে যাবে, এবং 2075 সালের দিকে সেই সংখ্যা মুসলমানদের বেড়ে যাবে, খ্রিস্টানদের সংখ্যা কমতে থাকবে। এটা আমার কথা না, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার ধর্মভিত্তিক যারা গবেষণা করে, ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন, আমার ওয়েবসাইটে, আমার ইমেইলে তাদের লিঙ্ক দেওয়া আছে, তাদের সকল রিপোর্ট চলে আসে, মাঝে মাঝে দেখি। এইভাবে স্ট্যাটিস্টিক আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে আগামী সভ্যতা হচ্ছে ইসলামের। তাই সর্বত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালার করা, তার আদর্শকে মুছে দিয়ে অন্য আদর্শগুলোকে সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা তরুণরা, যুবকরা চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আবার মানুষের সামনে উপস্থাপন করা। কারণ আজকের যুব সমাজ, আজকের তরুণ সমাজ, আজকের ছাত্র সমাজ, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার কাছে যদি রাসূলকে প্রতিচিত্র হিসাবে, প্রতিচ্ছবি হিসাবে, আদর্শ হিসাবে উপস্থাপন করতে না পারি, তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছোট ভাই, আমার ছোট বোন আগামীকালকে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে, এমনকি মাদ্রাসায় পড়ার পরেও তারা ওই কার্ল মার্ক্সের অনুসারী হবে, তারা অ্যাডাম স্মিথের অনুসারী হবে, তারা বিভিন্ন পুঁজিবাদী তত্ত্ব আউড়িয়ে পুঁজিবাদের বড় বড় নেতা এবং সোশ্যালিজমের বড় বড় নেতায় পরিণত হবে। বাস্তবতা, এদেশে যারা সমাজতন্ত্রের আন্দোলন করে, এদেশে যারা বিভিন্ন মতবাদের আন্দোলন করে, এরা কি সবাই কি অমুসলিম নাস্তিক নাকি? যাই দেখেন, এরা সবাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিল, কিন্তু ছাত্র জীবন থেকে তাদের সামনে রাসূলকে উপস্থাপন করা হয়নি। উপস্থাপন না করবার কারণে তাদের সামনে বিভিন্ন ব্যক্তিত্বের আদর্শকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তারা ওদিকে দেখে পাগল হয়ে গড়েছে। 1988 সালে বেশি সম্ভব, আমি ঘটনা বলেই আমার মূল বিষয় ফেলে যাচ্ছি, 1988 সালে ফ্রান্সের একজন অর্থনীতিবিদ, আমার এই মুহূর্তে নামটা খেয়াল পড়ছে না, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন, মরিস কি যেন বুকাইলি না, আরেকজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, পরবর্তীতে তিনি গবেষণা করেছেন, এবং যে কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, তার দুটা থিওরির কারণে, তার মধ্যে একটা থিওরি ছিল সুদের হারকে শূন্যতে নিয়ে আসতে হবে, আর না হয় অর্থনৈতিক স্টেবিলিটি এবং ইকোনমিক স্টেবিলিটি এবং অর্থনৈতিক স্থিতি রক্ষা হবে না। এবং কয়েকদিন আগে 1931-32 সালের দিকে একবার অর্থনৈতিক ধস হয়েছিল ইউরোপে আমেরিকায়, আবার এই কয়েকদিন আগে 2008-09 সালের দিকে ইউরোপ আমেরিকায় অর্থনৈতিক ধস নেমেছিল, আপনারা জানেন। কিন্তু মুসলিম দেশগুলোতে যেখানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, ইসলামী ব্যাংকিংগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোতে কিন্তু কোনো সমস্যা হয়নি। এই জন্য উনি আগেই বলে দিয়ে গেছেন ভবিষ্যতে অর্থনৈতিক ধস নামবে, আর এই ধস মেরানোর জন্য এক নম্বর একটা থিওরি হচ্ছে সুদের হারকে শূন্যতে নিয়ে আসতে হবে। সুদের হারকে কোথায় শূন্য, মানে কোনো সুদ থাকবে না, শূন্য কি কোনো হার নাকি, কোনো সংখ্যা, সুদ থাকবে না। আর আজকে এই গবেষণার মাধ্যমে অমুসলিম একজন অর্থনীতিবিদ বলছে, যেহেতু সুদের হারকে শূন্যতে নিয়ে আসবে, 1450 বছর আগে কে বলে গেছে শূন্যতে আনার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি আরো স্পষ্ট করে দিয়ে গিয়েছেন, রিবাল জাহিলিয়াতি মাউদুউন আলা কদামাইয়া, আমার এই দুই পায়ের নিচে জাহিল যুগের সকল সুদ আমি রহিত করে দিয়ে গেলাম। এছাড়াও সূরা বাকারায় তো স্পষ্ট আয়াতই আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, মিলে গেল ইসলামের সাথে। আর একটা থিওরি, দ্বিতীয় নম্বর থিওরি, তিনি বললেন প্রত্যেক নাগরিকের উপরে 2% তার ইনকামের উপরে কর বসাতে হবে, ট্যাক্স। তারা তো ধর্মীয় পরিভাষা উচ্চারণ করে না, জানেও না হয়তো, তারা ট্যাক্স চিনেছে, কর বসাতে হবে প্রত্যেক নাগরিকের ইনকামের উপরে 2%। কত পার্সেন্ট? প্রত্যেকের যা সম্পদ এবং ইনকাম রয়েছে তার উপরে 2% কর বসাতে হবে। পরবর্তীতে গবেষণায় দেখা গেল ইসলাম এমন এক ব্যবস্থা দিয়েছে, জাকাত ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে 2.5% করের ব্যবস্থা আছে, আছে কি না? হ্যাঁ, আমরা এটাকে কর বলি না, এটা জাকাত। ট্যাক্স এবং কর, জাকাতের মধ্যে অনেক তফাৎ রয়েছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই,
একজন অমুসলিম অর্থনীতিবিদ যে দুটো আশঙ্কার কথা বলেছেন ভবিষ্যতে অর্থনৈতিক ধস ফিরাবার জন্য। একটি হচ্ছে প্রত্যেক নাগরিকের উপরে 2% কর বসাতে হবে, আর সুদের হারকে শূন্যতে নিয়ে আসতে হবে। ইসলামের সাথে মিলে দেখেন তো, ওই অর্থনীতিবিদ বলেছে 2% কথা, ইসলাম বলেছে 2.5% কথা। হ্যাঁ, বলতেই তো পারে, ডিফারেন্স তো হতেই পারে। কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1500 বছর আগে যে বিধান দিয়েছেন সেই বিধানের সত্যতা আজকে প্রমাণিত হচ্ছে এবং আগেও হয়েছে, অমুসলিমদের মাধ্যমেও এখন প্রমাণিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের সমাজ থেকে, আমাদের সিলেবাস থেকে, আমাদের পাঠ্যসূচি থেকে রাসূলকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে একটা গবেষণা আর্টিকেলে পড়লাম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি নাম বলছি না, ইংরেজি বিভাগের একজন প্রতিযোজশা অধ্যাপককে জিজ্ঞাসা করা হয়েছিল তরুণদের জন্য আদর্শ কারা হবে। তিনি আর্টিকেল লিখেছিলেন, তিনি তারপরে তাদের নাম বলেছিলেন, তরুণদের জন্য আদর্শ হবে কার্ল মার্কস, এঞ্জেল, কিংবা লেনিন, কিংবা ওই যে ফিদেল ক্যাস্ট্রো, তারপর রাউল ক্যাস্ট্রো, এবং ওই জাতীয় যারা সোশ্যালিজমে বিশ্বাসী এবং তিনি নিজেও সোশ্যালিজমে বিশ্বাসী। আপনার নাম বলে চিনে ফেলবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, ইংরেজি বিভাগের প্রফেসর এমিরিটাস। এখন এরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা মুসলমানদের রক্তে প্রতিষ্ঠিত, সেখানে বসে আজকে সোশ্যালিজমের থিওরি দিচ্ছে, সেগুলো আওড়াচ্ছে, অথচ আমরা আমাদের রাসূলকে উপস্থাপন করতে পারিনি। তাই আপনাদের সামনে আজকে, আপনাদের সামনে 2-4টি কথা রাখছি রাসূলকে উপস্থাপনের জন্য। আজকে যদি তরুণ সমাজের কাছে আমাদের সামনে রাসূলকে উপস্থাপন না করা হয়, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলকে আগামী প্রজন্ম ভুলে যাবে। আমরা শুধুমাত্র সালাতের ক্ষেত্রে রাসূলের আদর্শকে মানার কথা বলি, আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। হজের ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ অনুসরণ করতে চাই, রাসূল বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুনগুলোকে গ্রহণ করে নাও, শিখে নাও। আমরা মানছি ধর্মীয় ক্ষেত্রে রাসূলের আদর্শ কি শুধু ধর্মীয় ক্ষেত্রে? হ্যাঁ, ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম কি একটা কাঠসার ধর্ম? আল্লাহ রসুল কি খেয়ালত করে গেছেন? তিনি ইসলামের মধ্যে কোনো অর্থনৈতিক সংস্কার, কোনো রাজনৈতিক সংস্কার, কোনো সামাজিক সংস্কার এগুলো কি দিয়ে যাননি? তাহলে তো ওই আয়াত মিথ্যা হয়ে যাবে, সুমাইদার ওই আয়াত মিথ্যা হয়ে যাবে। আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, বিদায় হজে আয়াত অবতীর্ণ হয়েছে না? দিন পরিপূর্ণ, আর দিন যদি পরিপূর্ণ হয়, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, তাই জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম।